পূর্ব বর্ধমান জেলার রায়না থানার দক্ষিণকুল এলাকা থেকে বৃহস্পতিবার ছটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দা শেখ আমিনা জানান, এদিন সকালে বাড়ির পাশে খড়ের গাদায় একটি ব্যাগে কিছু বস্তু দেখতে পান। বিষয়টি তিনি এলাকাবাসীদের জানালে তারা উপস্থিত হয়ে দেখেন ব্যাগে ছটি বোমা আছে। আমি আমার বাড়ির ভিতরে এখানে হোঁপা তুলছিলাম, হোঁপা তুলতে গিয়ে পালিয়ের গায়ে একটা হোঁপা তুলে নিলাম, দিয়ে দেখলাম একটা চিকচিকিয়ে ওখানটা ভরা আছে। আমি হাত দিয়ে দেখলাম শক্ত পাড়া, যেমনি চিকচিকিটা টানলাম পড়ে গেল, পড়ে যেয়ে দেখলাম ভারী পাড়া, তখন পেরেছি সুদুলি বাঁধা পাড়া কী ভিতরে, আমি আর হাত দিইনি। তখনই আমি এসে ওনাদিকে জানালাম, কাদিকে আমি ওই আজিজের বাড়িতে গিয়েছিলাম যে এরকম আমার বাড়িতে এগুলো কী আপনারা দেখবে আসুন, আমি কিছু জিনিস চিনি না ওইগুলো, তা কী আপনারা বেরিয়েছে আমাকে যেন কেমন লাগছে থেকে আমি বাড়ি ফিরে এলাম। বললো যে আচ্ছা যাও, দিয়ে ওনাদিকে বলতে এক এক করে ওনাদিকে আবার জানালো। তারপর কি থানাতে খবর দেওয়া হয়েছে? থানায় খবর দেওয়া হয়েছে আজকে সকালেই দেখেছেন, এর আগে কোনদিন দেখেন? পুলিশ এসে থানায় খবর দিলে। পালিটা কতদিনের পালি? পালিটা অনেক দিনের, কার সে পৌষ মাসে পালি, এক বছর আগের পালি। কে বা কারা করেছে কিছু সন্দেহ হচ্ছে? না আমি তো বলতে পারছি না কে এরকম কাজ করলো। আপনাদের কোনো শত্রুতা আছে কারোর সাথে? না সেরকম কিছু শত্রুতা নেই, তবু পাশাপাশি বাস করতে গেলে একটু ইয়ে হয়তো। আপনারা কোনো পার্টি করেন? না আমি কোনো পার্টিতেই যে কোনো বিরোধী পার্টি কোনো কিছু করেছি সব না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়না থানার পুলিশ। কোথা থেকে কিভাবে ওই স্থানে বোমাগুলি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার দক্ষিণকুল এলাকা থেকে বৃহস্পতিবার ছটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দা শেখ আমিনা জানান, এদিন সকালে বাড়ির পাশে খড়ের গাদায় একটি ব্যাগে কিছু বস্তু দেখতে পান। বিষয়টি তিনি এলাকাবাসীদের জানালে তারা উপস্থিত হয়ে দেখেন ব্যাগে ছটি বোমা আছে। আমি আমার বাড়ির ভিতরে এখানে হোঁপা তুলছিলাম, হোঁপা তুলতে গিয়ে পালিয়ের গায়ে একটা হোঁপা তুলে নিলাম, দিয়ে দেখলাম একটা চিকচিকিয়ে ওখানটা ভরা আছে। আমি হাত দিয়ে দেখলাম শক্ত পাড়া, যেমনি চিকচিকিটা টানলাম পড়ে গেল, পড়ে যেয়ে দেখলাম ভারী পাড়া, তখন পেরেছি সুদুলি বাঁধা পাড়া কী ভিতরে, আমি আর হাত দিইনি। তখনই আমি এসে ওনাদিকে জানালাম, কাদিকে আমি ওই আজিজের বাড়িতে গিয়েছিলাম যে এরকম আমার বাড়িতে এগুলো কী আপনারা দেখবে আসুন, আমি কিছু জিনিস চিনি না ওইগুলো, তা কী আপনারা বেরিয়েছে আমাকে যেন কেমন লাগছে থেকে আমি বাড়ি ফিরে এলাম। বললো যে আচ্ছা যাও, দিয়ে ওনাদিকে বলতে এক এক করে ওনাদিকে আবার জানালো। তারপর কি থানাতে খবর দেওয়া হয়েছে? থানায় খবর দেওয়া হয়েছে আজকে সকালেই দেখেছেন, এর আগে কোনদিন দেখেন? পুলিশ এসে থানায় খবর দিলে। পালিটা কতদিনের পালি? পালিটা অনেক দিনের, কার সে পৌষ মাসে পালি, এক বছর আগের পালি। কে বা কারা করেছে কিছু সন্দেহ হচ্ছে? না আমি তো বলতে পারছি না কে এরকম কাজ করলো। আপনাদের কোনো শত্রুতা আছে কারোর সাথে? না সেরকম কিছু শত্রুতা নেই, তবু পাশাপাশি বাস করতে গেলে একটু ইয়ে হয়তো। আপনারা কোনো পার্টি করেন? না আমি কোনো পার্টিতেই যে কোনো বিরোধী পার্টি কোনো কিছু করেছি সব না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়না থানার পুলিশ। কোথা থেকে কিভাবে ওই স্থানে বোমাগুলি এলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।